দেখুন, সৌদি আরবের অবস্থা খুব খারাপ। 83টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতিরা। সৌদি আরবকে লক্ষ্য করে এ পর্যন্ত 83টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি বিন সালে আল মালকি বুধবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার রিয়াদ লক্ষ্য করে সর্বশেষ যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল সেটি সৌদিতে আঘাত হানার আগেই জোটের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। রিয়াদের বাদশাহ সালমান বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৌদি আরবের প্রতি বিশ্বের সমর্থনকে স্বাগত জানায় জোট। তিনি এক ঘোষণায় বলেন যে বৈধ সরকারই ইয়েমেনের 85% এলাকা নিয়ন্ত্রণ করছে। তিনি ওই অঞ্চলে ইরানের হস্তক্ষেপকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, সৌদি আরবে ইয়েমেন থেকে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলেও জোটের তরফ থেকে ইয়েমেনি জনগণকে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। সৌদির হামলায় এখন পর্যন্ত 11,000 হুতি মিলিশিয়া নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইরান এবং লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়া হুতি বিদ্রোহীদের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।